আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, বায়োফ্লকটাকে ওইভাবে বাজে রকমভাবে নষ্ট করবেন না, প্রতারণা করবেন না, 2 টাকা কম লাভ করেন ভাই, ভালো জিনিসটা মানুষকে দেন। আর সবাইকে বলব, সবাই সচেতন হন এবং এরকম ভালো প্রযুক্তিগুলোকে নষ্ট হতে দিবেন না, এবং এটাতে ভালো সম্ভাবনা। আপনি চিন্তা করেন যে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত একটা প্রযুক্তি আসছে, এখনও ধরে আছে, তার মানে এটাতে কোনো খারাপ কিছু নেই। যদি থাকতো তাহলে ইন্ডিয়া পর্যন্ত আসতে আসতেই দেখা গেল এটার প্রযুক্তি শেষ হয়ে যেত। এখন কিন্তু বাংলাদেশের মানুষও ভালো কিছু করছে এই বায়োফ্লক নিয়ে, কিন্তু প্রতারণা করে মানুষের স্বপ্নগুলো নষ্ট করবেন না এবং স্বপ্নগুলো ভেঙে ফেলবেন না। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে আজকের ভিডিওটি করছি কিছু বিশেষ কারণবশত। কারণগুলো হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন যে বায়োফ্লক ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশে অন্যান্য দেশের মতোই, তবে বাংলাদেশে এটার ভিন্ন কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছে কিছুদিন ধরে, সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা যেমন ভালো দিকও আছে সেরকম খারাপ দিকগুলোও বেশি। আর আমি হয়তো ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতেছেন কিছু জিনিস, এক হচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী, এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব। তার মধ্যে আরও কিছু আছে যারা ট্রেনিং, এটা তো আপনারা সবাই জানেন ট্রেনিং একটা বিজনেস। আবার অনেকেই আছে আবার ভিন্ন মতাদর্শী এক ধরনের লোক যুক্ত হয়েছে এই বায়োফ্লক নিয়ে, কারণ সবাই বুঝতে পারছে যে আসলে বায়োফ্লকটাতে ব্যাপক একটা সম্ভাবনা সামনে আছে। এই কারণেই সবাই এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে এবং করছে, সেই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে ভেঙে দিব। তার মধ্যে একটি জিনিস, সেটা আপনারা জানেন, বায়োফ্লক প্রোডাক্ট। বায়োফ্লক প্রোডাক্টটা নিয়ে এমন বিজনেস শুরু হয়ে গেছে সেটা আপনারা জানেন, এবং আমি এমন বাজে বাজে কিছু মানুষের প্রস্তাব পেয়েছি যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ কৃষি বাজার, আপনারা জানেন যে সবসময় এই প্রোডাক্ট কৃষি বাজার যেটা বাজার মূল্য সেটা দেওয়ার চেষ্টা করে এবং ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে, বেশি বিক্রি করে না, অল্প বিক্রি করে, কিন্তু ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই অনেকেই আছে, অনেক পাইকাররা আছে যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং 50%-এর উপর পর্যন্ত আমাদেরকে লাভ দিতে চেয়েছে, কিন্তু কৃষি বাজার এই কাজটা কখনো করেনি। এই জিনিস আমি জানি জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে আসলে এটাতে কত রকম, মনে করেন হচ্ছে একই রকম জিনিস দেখছেন, এটার পাতলা মোটা, তারপরে ভালো মোটর, খারাপ মোটর, এগুলো অনেক আছে যেটা আপনাকে দেখাচ্ছে ভালো কিন্তু খারাপ জিনিসটা দিচ্ছে। সো অবশ্যই বুঝে শুনে এই জিনিসটা আপনারা কিনবেন এবং দেখার চেষ্টা করবেন যে আসলে ভালো কোনটা, খারাপ কোনটা, এটা অবশ্যই না জেনে করবেন না। যেহেতু বায়োফ্লকের প্রোডাক্টগুলো আপনারা বাজারে সবসময় পান না, এই জন্যেই এই জায়গাটা তৈরি হয়েছে যে খারাপ যারা আছে তারা এই জিনিসটা আপনাদের সঙ্গে প্রতারণা করতে পারছে। যদি হতো যে আপনাদের বাজারের পাশেই যে কোনো দোকানে পাচ্ছেন, তাহলে হয়তো বা আপনি যে কোনোভাবেই এটাকে নিতে পারতেন বা যাচাই করতে পারবেন, কিন্তু এটাতে আপনার সুযোগ নেই। সো আপনারা সবসময় আমি এটা বলবো, আপনারা আগে কয়েক জায়গায় যাচাই করবেন, তারপর প্রোডাক্টগুলো কিনবেন। কারণ বায়োফ্লক আপনাকে আজকেই চিন্তা করেছেন, আজকেই শুরু করতে হবে এমন কিছু না, একটু ধীরে ধীরে শুরু করুন, বোঝেন, শেখেন, তারপরে শুরু করেন। প্রোডাক্টের বিষয় গেল, এখন আমি আপনাদেরকে যেটা বিষয় বলবো সেটি হচ্ছে ট্রেনিং। ট্রেনিং বিজনেস, ট্রেনিং বিজনেস, এই কথাটা তো আপনারা একদম কানের মধ্যে ঢুকতেই আছে, বা সবাই ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এটা দিয়ে একদম মানে এই কথাটা সবসময় দেখতে হয়, শুনতে হয়। এখন বিজনেস আর ট্রেনিং বিজনেস, এটার মধ্যে একটু তফাৎ আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। যেটা হচ্ছে ট্রেনিং, আসলে দেখবেন অনেকেই অনেক রকম ভিডিও আপনাদেরকে দিবে, ভিডিওতে লেখা আছে যে ট্রেনিং বিজনেস, ট্রেন মানে করেন 7,000-10,000 টাকার ট্রেনিং আমি আপনাকে ফ্রি দিচ্ছি। তো অবশ্যই এটা এক ধরনের প্রতারক, কীরকম হতে পারে, সবাই না, তার মধ্যেও আমি জাস্ট বলে দিচ্ছি সবাই না, কিন্তু তার মধ্যেও বেশিরভাগই আছে যারা কীরকম করে, আপনাকে বলছে আমি ফ্রি ট্রেনিং, আমার কাছে আসেন, আমি আপনাকে শেখাচ্ছি। এবং এটা অলরেডি অনেকেই হয়েছে, আমার সঙ্গে শেয়ার করেছে বিষয়গুলো, ফ্রির কথা বলে ডাকছে, সেও সরাসরি চলে গেছে, কিন্তু গিয়ে দেখছে যে তাকে এমন এমন প্রোডাক্ট ধরিয়ে দেওয়া হয়েছে যে একদম চুন থেকে শুরু করে সেই নাকি CaCO3 অরিজিনাল এরকম প্যাকেট করে মনে করেন চুন বিক্রি করার পর্যন্ত শুরু করে দিয়েছে। সো এরা হচ্ছে
আরেক ধরনের প্রতারক, যেটা আপনাকে আপনাকে ডাকবে ফ্রি ট্রেনিংয়ের কথা বলে, তারপরে ফ্রি ট্রেনিং শেখাচ্ছে এই সেই এটা ওটা বলে আপনাকে একটা বিভ্রান্তির মধ্যে সৃষ্টি করে দেবে। তবে ট্রেনিংটা নেওয়া জরুরি কি না এটা আপনারাই ডিসাইড করবেন, কারণ হচ্ছে যেহেতু বিজ্ঞানসম্মত এটা আপনাকে শিখতে হবে, না শিখলে আপনি এটার মানে ক্ষতিগ্রস্ত হবেন, এটা ঠিক আছে। এটা নিয়েও একটা বিজনেস আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কিছুদিন আগে আমরা কৃষি বাজার, তো আপনারা জানেন যে আমরা কৃষি পণ্য থেকে শুরু করে সেবা সব রকম সেল করি, ট্রেনিংটাও একটা সেবা। তো আমরা বিভিন্ন জায়গায় ঘোরা শুরু করলাম যে কারা ভালো উদ্যোক্তা, ভালো কিছু জানে, এরকম অনেকজনের কাছে গেলাম। তো দেখলাম কেউ আপনাকে ক্লিয়ারলি বিষয়গুলো বলছে না, যে হচ্ছে সে কী জানে, সে কী শিখছে, সে ক্লিয়ারলি কিছু কনসেপ্ট পায় না। তো আমরা প্রায় 3 মাস ঘোরার পর একজন ভালো মানুষ পেয়েছি, যে কিনা যা জানে, যা শিখেছে, যা তার প্র্যাকটিক্যালি দেখেছে সব কিছু ফ্রাঙ্কলি শেয়ার করে। আর আপনারা হয়তো দেখেছেন তার তাকে নিয়ে আমরা কয়েকটা সেশনও করাইছি, ট্রেনিং করাইছি, অ্যাডভোকেট আজমল ভাই। আজমল ভাই উনি খুব ভালো মানুষ এবং উনি যা শিখেছে ওনার হারভেস্ট পর্যন্ত যা যা ভুল ভ্রান্তি সব মানুষকে ফ্রাঙ্কলি বলে। তো দেখেন ওই মানুষটা নিজে পেশায় অ্যাডভোকেট, আপনাদেরকে হয়তো ওনাকে আমরা সময় পাইনি, অনেক কষ্ট করে আমরা শুক্র শনি করে সময় বের করছিলাম তার অফিস টাইম বাদে। তো ওই দিন করে উনি কিন্তু কষ্ট করে শেখাতো। তো এখানে দেখেন আপনাকে উনি কষ্ট করে শেখাচ্ছে, তারপরে হচ্ছে সময়ে একটা তার মূল্য আছে, তার শ্রমের মূল্য আছে, তারপরে আমরা কৃষি বাজার যে টিমটা আছে, টিমটা যে শ্রম করে এই অ্যারেঞ্জগুলো করে, এখানে অনেক টাকার খরচ। তো আমরা খুব সামান্য খরচে কিন্তু এই ট্রেনিংগুলো করাইছি, এবং যারা অলরেডি আমাদের এখান থেকে ট্রেনিং করে গেছে তারা ভালো চাষ করছে, এবং আমরা তাদের মাঝে মাঝে খোঁজখবর নিই, কয়েকজনের সঙ্গে কথাও হয় রেগুলার। তো আমরা সবসময় চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য। আর আপনাকে ওই যে ফ্রি বললো না, যে ফ্রি ট্রেনিংটা কারা দিচ্ছে, যারা ফ্রি বলছে তারা কি টাকা নিচ্ছে না? যেমন ধরেন ইউটিউবে কিছু ভিডিও আছে, আপনি ভিডিও ওপেন করলে দেখবেন যে বিজ্ঞাপন আসে, তো বিজ্ঞাপনটা থেকেও কিন্তু সে টাকা পাচ্ছে। সে টাকার জন্য আপনাকে ভিন্ন ভিন্ন ভিডিও দিচ্ছে, এবং একটা তো ক্লিয়ার দেখবেন আপনি, আমি অনেক ভিডিওতে দেখছি কেউ ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আপনার সঙ্গে আলাপ করবে না, কারণ দেখা যায় যে ওরা নিজে ভালো করে শিখে কাউকে শেখাতে চায় না, হয়তো পরিশ্রমের মূল্য যখন দিবে তখন শিখবে বা শেখাবে। তো তারপর আপনারা দেখবেন যে সবাই এক না, আমি এটা এর আগেও বলেছি, তবে অবশ্যই শিখবেন, সেটা আমাদের কাছে শিখতে হবে এমন কিছু না, আপনি বাইরেও শেখেন, বাইরের বিভিন্ন বিদেশি ভিডিও আছে ওদের কাছ থেকে শিখতে পারেন, তারপরে ইন্ডিয়াও যে দেখলাম যে অনেকেই যে শিখে আসছে, তবে শেখাটা জরুরি, কারণ হচ্ছে আপনার সামান্য ভুলেই কিন্তু আপনার অনেক মাছ একসাথে মরে যেতে পারে। সো আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি আগে শিখেই শুরু করব নাকি না শিখে শুরু করব, এবং কোথায় শিখবো, এইগুলো আপনাদেরকে সবাই খেয়াল রাখতে হবে যে কোথায় শিখছেন, কোথায় শিখবেন, এই বিষয়গুলো আপনি যাচাই করবেন। এটা গেল প্রোডাক্ট, গেল তারপরে হচ্ছে আপনার ট্রেনিং ব্যবসা, এটা একটা ছিল। এটা কিন্তু বড় একটা চক্র কাজ করছে সারা বাংলাদেশ, আপনারা সবাই সাবধান থাকবেন। এরপরে হচ্ছে পোনার একটা ভালো বিজনেস শুরু হয়ে গেছে। পোনা বিষয়টা দেখেন, পোনা এমন একটা জিনিস আপনি হাত দিয়ে ধরে বুঝতে পারবেন না যে আসলে এটার বয়স কত, কতদিন আগের পোনা, এটা বোঝা খুবই মুশকিল। সো এটা সম্পূর্ণটাই বিশ্বাসের উপর নির্ভর করে, যে বিশ্বাস করে কতটুকু আপনি কাজ করবেন, বিশ্বাসটা কতটুকু আপনার এটার মাঝে আছে, বিশ্বাসের ছাড়া এখানে কিছু করার নেই, কারণ আপনাকে তো আর সরাসরি আপনি পোনা তৈরি হচ্ছে কিনা সেটা তো দেখার সুযোগ নেই। তবে এটাতে যে বিজনেসটা শুরু হয়ে গেছে, যে বাসায় পৌঁছায় দিব, 10,000 পোনা হোক, 20,000 পোনা হোক, আমরা বাসায় পৌঁছে দিচ্ছি, তো এই পোনার বিজনেসটাতে অনেক প্রতারণার শিকার হচ্ছে, এবং খারাপ পোনা পাচ্ছে, 2 বছর আগের, 1 বছর আগের পোনা, যেই পোনাগুলো বড় হয়নি সেই পোনাগুলোও বিক্রি হচ্ছে। তো সবাই সাবধান, সবাই এই জিনিসটা খেয়াল করে অবশ্যই পোনা কিনবেন, পোনা কেনার সময় সব দিকটা লক্ষ্য রাখবেন, আর বিশ্বস্ত মানুষের কাছে কেনার চেষ্টা করবেন। আমরা এরকম ওই যে বললাম, যেহেতু আমরা কৃষি নিয়ে কাজ করি, অনেক অফার আসে, অনেক মানে মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, যে মানে মানুষ সামান্য কিছু টাকার জন্য মানুষকে কীভাবে ঠকাতে পারে।
তো আমরা এরকম খুব বাজে মানুষদের সঙ্গেও সম্মুখীন হয়েছি। এটা খুব খারাপ লাগা থেকে বলাটা ঠিক হলো কিনা জানি না, কিন্তু মানুষ এটা নিয়েও মনে করেন আসে সরাসরি, এত বাজে অফার দেয় যে আপনাকে 50% 70% 80% আপনাকে টাকা দিয়ে দিব, আপনি আমার এই পোনাটা সেল করে দেন, এই প্রোডাক্টটা সেল করে দেন। আসলে এই জিনিসগুলো থেকে সবাই বিরত থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি যে এই জিনিসগুলো বেছে, তারপরে কোন জায়গার মানুষরা ভালো বা কারা এই ভালো বিজনেসটা করে, সৎ ইনকামটা করে, তাদের থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে পণ্য দেওয়ার। সো আমরা এই জিনিসটা থেকে সবসময় অ্যাভয়েড করি। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন, নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদেরকেও যাচাই করবেন অবশ্যই, কারণ আমরা বলছি জন্য যে আমাদের কাছে নেবেন এমন কিছু না। আমাদেরকেও যাচাই করবেন যে আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেই কি না এবং আমাদের গুডউইলটা আছে কিনা। আমরা 2017 থেকে আছি, বায়োফ্লোকের প্রথম থেকে আছি মোটামুটি, কিন্তু কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে আমরা প্রায় 2017 থেকে আপনাদের সাথে আছি। এই জন্য বলবো যে আপনারা সব কিছু বিষয়, ট্রেনিং থেকে শুরু করে প্রোডাক্ট, সব কিছু যাচাই করবেন। এবং ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে হচ্ছে প্রতারণার শিকার হবেন না, এবং এই জিনিসটা আসলে প্রযুক্তিকে গ্রহণ করতে শিখেন, এটাকে মানে হেয়ালি করে তারপরে প্রতারণা করে নষ্ট করবেন না। আমি চাই, কৃষিবাজার চাই আপনাদেরকে সবসময় এই নতুন নতুন প্রযুক্তিগুলোতে নিয়ে আসার জন্য, তাই আমরা চেষ্টা করছি যেন এই জিনিসটা হারায় না যায়। দেখেন এই যে বায়োফ্লোককে নিয়ে মানুষকে যে মিথ্যাগুলো বলা হচ্ছে, যে ভুল তথ্যগুলো দেওয়া হচ্ছে, এর কারণে একটা সময় গিয়ে দাঁড়াবে কি জানেন, যে নতুন করে শুরু করছে, কিছুদিন পর যখন লস করবে তখন দোষ হবে এই প্রযুক্তিটা, যে এই প্রযুক্তিটা খারাপ, এই প্রযুক্তিটার কারণে আমরা লস হয়ে গেছি। কিন্তু সবসময় চিন্তা করতে হবে, সবাই এটাকে কেউ স্বীকার করবে না যে সে ভালো করে না শিখে শুরু করেছে, দোষটা হবে প্রযুক্তি। সো আপনারা অবশ্যই ভালো করে জানেন, শেখেন, তারপরে আপনারা এই প্রযুক্তিগুলোতে আসেন, না হলে এরকম লস করবেন এবং এরকম একটা সময় গিয়ে দেখা যাবে ভালো প্রযুক্তি নষ্ট হয়ে যাচ্ছে বা প্রযুক্তিরা উঠে যাচ্ছে। যেমন এই যে কিছুদিন আগে একজন কমেন্ট করছে যে ভাই বায়োফ্লোক টার্কির মতো চলে যাবে নাকি, মানে টার্কির মতো অবস্থা হবে কিনা। দেখেন টার্কিটাও কিন্তু একটা নতুন জিনিস, যেটা ভালো একটা বিজনেস দিয়েছে প্রথমের দিকে, একটা সময় নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা কার দোষ আপনারা জানেন যে এটা দিয়ে কত রকম বিজনেস হয়েছে সারা বাংলাদেশে? যদি জানেন অবশ্যই, না জানার কিছু নেই। মানে এটাকেও কিন্তু টিকিয়ে রাখা যেত বা এটার একটা মার্কেট ছিল, কিন্তু আমরা কী করছি, এটাকে বাজে রকমভাবে নষ্ট করে ফেলছি। সো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, বায়োফ্লোকটাকে এইভাবে বাজে রকমভাবে নষ্ট করবেন না, প্রতারণা করবেন না, 2 টাকা কম লাভ করেন ভাই, ভালো জিনিসটা মানুষকে দেন। আর সবাইকে বলব, সবাই সচেতন হন এবং এরকম ভালো প্রযুক্তিগুলোকে নষ্ট হতে দিবেন না, এবং এটাতে ভালো সম্ভাবনা। আপনি চিন্তা করেন যে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত একটা প্রযুক্তি আসছে, এখনও ধরে আছে, তার মানে এটাতে কোনো খারাপ কিছু নেই। যদি থাকতো তাহলে ইন্ডিয়া পর্যন্ত আসতে আসতেই দেখা গেল এটার প্রযুক্তি শেষ হয়ে যেত। এখন কিন্তু বাংলাদেশের মানুষও ভালো কিছু করছে এই বায়োফ্লোক নিয়ে, কিন্তু প্রতারণা করে মানুষের স্বপ্নগুলো নষ্ট করবেন না এবং স্বপ্নগুলো ভেঙে ফেলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো পরামর্শ দিবেন, সবাইকে ভালো রাখবেন এবং নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।